নির্বাচন কমিশনের নির্দেশে এই প্রথমবার লোকসভা নির্বাচনে ইডি ভোটের মাধ্যমে ভোট দিলেন সাংবাদিকরা। লোকসভায় ইডি ভোট দিলেন উত্তর দিনাজপুর জেলার সাংবাদিকরা। শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের দফতরে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেন সংবাদ মাধ্যমের কর্মীরা। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের তরফে বারবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে এবার তার সাফল্য মিলেছে বলে নর্থ বেঙ্গল সিকিম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। সাংবাদিকরা ভোটের দিন যেহেতু তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়, বাইরে চলে যায়, অনেক সাংবাদিকই তারা আর ভোট দিতে পারে না। উত্তরবঙ্গে জুড়ে যে কনফেডারেশন আছে, সিকিম নর্থবঙ্গ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তারা এই বিষয়টা নিয়ে নড়াচড়া করে এবং গোটা বিষয়টা ইলেকশন কমিশন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বত্র তাদেরকে জানানো হয় এবং এই জানানোর পর দেখা যায় যে কমিশন গত বিধানসভা নির্বাচনেই সাংবাদিকদেরকে এই ভোটে দেখার যে সুযোগটা দিয়েছিল, কিন্তু লোকসভার ক্ষেত্রে প্রথমবার সাংবাদিকরা ভোট দিচ্ছে ইডি ভোটের মাধ্যমে, পোস্টাল ব্যালটের মাধ্যমে।